আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকেলের নাস্তার পারফেক্ট একটি রেসিপি খুব অল্প সময় এবং খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন অনেক বেশি উপকরণও লাগে না এই রেসিপিটি তৈরি করতে বিশেষ করে বাচ্চারা যারা ডিম খেতে পছন্দ করে না এবং পাউরুটি রুটি কোনোটাই খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে করে আপনারা তৈরি করে দেন অবশ্যই খুবই পছন্দ করবে এবং দ্বিতীয়বার খাওয়ার জন্য আবদার করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করেছি এখানে আমি একটা পাউরুটির স্লাইস নিয়েছি ফ্রেশ পাউরুটির স্লাইস নিয়ে মাঝখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি ঠিক মাঝ বরাবর এখানে আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করে নিতে পারেন আমি যেভাবে করেছি সেভাবে করেই এখানে আমি আরেকটা চার কোন একটা কুকি কাটার দিয়ে কেটে নিলাম আমি দুটা শেপে করছি টোটাল চার পিস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো যে কয়টা পিস ইচ্ছে করে নিতে পারেন তো এখন আমি একটা পুট দেবো যেহেতু এটার মধ্যে তাই এই পুটটা আগে যে আমি রেসিপিতে দেখিয়েছিলাম সেই পুরটা দিয়েই এই কাজটা করব বা এই রেসিপিটি করবো তাই প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে টোটাল পেঁয়াজ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে খুবই মিহি করে কেটে নিয়েছি চাইলে আপনারা একটু গোটাও রাখতে পারেন সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু মিশতে চায় না এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ পরিমাণে কাঁচামরিচ ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়াপাতা কুচি আর যে পুরটা আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম সেই পুরটা থেকে এখানে আমি নিয়েছি টোটাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এই পুরে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ ছিল তাই এক্সট্রা করে আমি লবণ আর অ্যাড করবো না খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে চারটা স্লাইস পাউরুটিতে খুব ভালোভাবে পুরটা দেওয়া যাবে তো মেশানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে ভেজে নেওয়ার জন্য চলে আসলাম আমি পাউরুটা প্রথমে চুলায় রেখে একটু ভেজে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে অবশ্যই প্রথমে একটু ভেজে নিতে হবে এপাশটা উল্টে দিচ্ছি যখন এরকম হালকা গোল্ডেন কালার চলে এসছে তখন ওই সাইডটাই আমি সেমভাবে ভেজে নেব আর এখন আমি মাঝখানে যে অংশটা কেটে নিয়েছিলাম কুকি কাটার দিয়ে সেই অংশতেই দিয়ে দিচ্ছি ডিমের যে পুরটা রেডি করেছি সেটা খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে দিতে হবে আমি যেভাবে কাজটা করছি যদি ভালোভাবে সাইড থেকে মেশানো না হয় সেক্ষেত্রে পুটটা কিন্তু পাউটি থেকে আলাদা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে এখন আমি একটা চিমটার সাহায্যে উল্টে নিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে অনেক সময় ডিমটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয় না উল্টাতে গেলে ডিমটা এক সাইড করে বের হয়ে যেতে পারে খুব সাবধানে কাজটা করার পরে এই সাইডটাও খুব ভালোভাবে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে চাইলে আপনারা এই কাজটা তেল ছাড়াও করতে পারেন বাট হালকা একটু তেল দিলে এই পাউটির স্লাইসের টেস্টটা খুব ভালো হয় আর একটু তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি চেপে চেপে ডিমটা সেট করে দিচ্ছি এটা এত পারফেক্টভাবে সেট হয়ে গেছে বোঝাই যাচ্ছে না ভেতরে যে আমি এক্সট্রা আলাদা করে উপরটা দিয়েছি তো এখন আমি উল্টে বাল্টি এভাবে করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আরেকটা স্লাইস আমি ভাবে ভেজে নেব সামান্য পরিমাণে তেল আগে থেকে দিয়ে রাখবো তারপরে দিয়ে এখন আমি মাছ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি একেবারে খুব ভালোভাবে এভাবে করে সেট করে দিতে হবে তো খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেল এবং খুবই সহজ আজকের রেসিপিটি আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি আপনাদের সুবিধার্থে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পাউডিটিটাও কিন্তু একেবারে টোস্ট হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ